ফুচকা বানানোর জন্য সবার প্রথমে আমি আটাটা বা ডোটা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে 1/4 কাপ মতন সুজি দিয়ে দিলাম, দিয়ে দেব আটা। ফুচকা বানানোর যে আটাটা পাওয়া যায় বাজার থেকে, সেই আটাটা কিনে নিয়েছি। 1 কাপ আটার সঙ্গে আমি দিয়ে দিলাম 1/4 কাপ সুজি, আর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার কি করব, এগুলো মিক্স করে নেব। হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আমি ফুচকা তৈরি করার জন্য কোনো রকম লবণ ইউজ করছি না, কারণ লবণ ইউজ করলে ফুচকাটা যখন হবে পরে কিন্তু নরম হয়ে যাবে, আর এই ফুচকাটা কিন্তু আপনারা 1-2 দিন বাড়িতে রেখেও খেতে পারেন। সমস্ত কিছু শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দেব। রিফাইন্ড অয়েলটা দিয়ে আমি ময়ান দিয়ে নেব। এখানে 2 টেবিলস্পুন মতন আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে ময়ানটা দিয়ে নিচ্ছি। দেখুন, সাদা তেলটা দেওয়ার পরে খুব ভালো করে ময়ান দিয়ে নিলাম। এবার এখানে দিতে হবে উষ্ণ গরম জল। খুব বেশি গরম জল দেবো না, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আটাটা তৈরি করে নেব, বা একটা ডো তৈরি করে নিচ্ছি। একটা সফট ডো আমি এখানে তৈরি করে নেব। এখানে আর জল লাগবে না, যেটুকু জল হয়েছে। আর এইভাবে অল্প অল্প জল দিয়েই কিন্তু মাখবেন, আমি ঠিক বলতে পারবো না এখানে কতটুকু জল লাগবে। সমস্ত আটাতে কিন্তু একই রকম জল লাগে না, এর জন্য অল্প অল্প আটা সরি জল দিয়ে আটাটা তৈরি করে নেবেন। দেখুন, আটাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ফুচকা বানানোর জন্য একটা সফট ডো আমি এখানে তৈরি করে নিলাম। এবার কি করব, এটা সেট হওয়ার জন্য মোটামুটি 1/2 ঘন্টা বা 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট আমি কিভাবে রাখবো, একটা ভেজা সুতির কাপড়, সাদা কাপড় অবশ্যই দিতে হবে, সাদা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম। কাপড়ের পরে একটা বাটি দিয়েও ঢেকে দিলাম, এতে ডোটা খুব ভালো নরম বা সফট তৈরি হবে। ফুচকার আটাটা আমি তৈরি করে নিয়েছি, সেটা সেট হতে থাক। এখানে একটা চাটনি আমি বানিয়ে নেব, গ্রিন চাটনি। দিয়ে দিলাম পুদিনা পাতা, পুদিনা পাতা যতটুকু দিলাম হাফ দিয়ে দেবো ধনে পাতা। দিয়ে দেবো আদা কয়েক টুকরো, কাঁচা লঙ্কা এখানে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে এটা বেশি টেস্ট হয়, তাই সেদ্ধ করে নিয়েছি। ঠিক রাস্তায় যেইভাবে তৈরি হয় আমি ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করব আজকের ফুচকা, ফুচকার জল এবং আলু। আর এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে এর একটা স্মুথ পেস্ট সামান্য একটু জল দিয়ে তৈরি করে নেব। এখন চাটনিটা আমার তৈরি হয়ে গেছে, স্মুথ একটা চাটনি আমি বানিয়ে নিয়েছি। তাহলে জল এবং আলুটা এবার আমরা তৈরি করে নিই। এবার আমি কি করব, আলুটা তৈরি করে নেব। এর জন্য সেদ্ধ করে নিয়েছিলাম আলু, আর হাতের সাহায্যে এইভাবে আলুটাকে ভেঙে নিয়েছি। খুব বেশি এটা একদম ভর্তার মতন স্মুথ করে মাখাবো না, কারণ ভেতরে একটু আলুর দানা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই আমি ঠিক এইভাবে মাখিয়ে নিলাম। আলুটাকে ভেঙে নিয়েছি, এবার এর মধ্যে যা যা উপকরণ দেবো সেইগুলো দিয়ে নিই। তো যে চাটনিটা বানিয়ে নিয়েছি সেই চাটনিটা দিয়ে দেবো 1 টিস্পুন, দিয়ে দেবো ধনের পাতা কুচি, চাট মশলা, চাট মশলা না থাকলে আমচুর পাউডারও কিন্তু দিতে পারেন, ভাজা ধনে গুঁড়ো 2 টিস্পুন, ভাজা জিরের গুঁড়ো, ভাজা গোলমরিচ গুঁড়ো, সব কিছু 1 টিস্পুন 1 টিস্পুন করে দিলাম, বিট লবণ, আর দিয়ে দেবো সাধারণ লবণ।
এমনি লবণ বা সাধারণ লবণ দিলাম। এছাড়া দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা আর ভাজা শুকনো লঙ্কা। এবার এইগুলো খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। ভাজা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা লবণের সাহায্যে একটু ডলে নিচ্ছি, এতে মাখানোটা ভালো হবে। ভাজা শুকনো লঙ্কার সেন্টটা কিন্তু খুব ভালো লাগে, এর জন্য ভাজা শুকনো লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে রাখা। এছাড়া এখানে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা ছোলা আর শসা কুচি, দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখুন আলুটা খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি, আলুর কয়েকটা টুকরো কিন্তু এর মধ্যে রয়ে গেছে দানা দানা, কারণ ভালো লাগবে। দিয়ে দেবো সর্ষের তেল লাস্টে। এবার একদম মাখানো হয়ে গেছে তেলটা দিয়ে, দেখুন আমার আলুটা একদম পারফেক্টলি মাখানো হয়ে গেছে, একটু খেয়েও দেখলাম দারুণ কিন্তু টেস্ট হয়েছে। এবার আমি একটা বাটিতে এই আলু মাখাটা তুলে নেব। আলু মাখাটা একদম রেডি হয়ে গেছে, এবার আমরা ফুচকার জন্য জলটা তৈরি করে নেব। আমি দুরকম জল বানাবো, এর জন্য দুটো পাত্র নিয়ে নিয়েছি। প্রথমেই নর্মাল জল দিয়ে দিচ্ছি, আপনারা এখানে কিন্তু খুব ঠান্ডা জলও দিতে পারেন, দারুণ লাগে কিন্তু জলটা একটু ঠান্ডা হলে। দুটো পাত্রতেই জল নিয়ে নিলাম। আমি একটা মিষ্টি আচার মিষ্টি জল তৈরি করব আর একটা হচ্ছে টক জল তৈরি করব। এটাই পুদিনার পাতা ধনে পাতার এটা বেশি দিলাম আর এটা একটু কম দেবো। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম চাটনিটা দিয়ে। এবার এক এক করে সমস্ত মশলা দেবো, তবে তার আগে এখানে তেঁতুলের পাল্প দিয়ে দেবো। যেটাই পুদিনা পাতা ধনে পাতাটা বেশি দিয়েছি, মানে চাটনিটা বেশি দিয়েছি, সেখানে টকটা একটু কম দেবো আর এটাই টক বেশি দেবো। তেঁতুলের পাল্প, তেঁতুল ভিজিয়ে রাখার পরে পাল্পটা বের করে নিয়েছি। দিয়ে দেবো চিনি, এখানে এক টু টিস্পুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, জিরের গুঁড়ো হাফ টিস্পুন, এখানেও জিরের গুঁড়ো হাফ টিস্পুন, হাফ টিস্পুন এটাই ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো এটাতেও হাফ টিস্পুন দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো, চুপ কর না, গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এবার দেবো আমি চাট মশলা, এক টিস্পুন চাট মশলা, এখানেও এক টিস্পুন মতন চাট মশলা, বিট লবণ এক টিস্পুন, এক টিস্পুন। এমনি লবণ দিয়ে দিচ্ছি এক টিস্পুন, এক টিস্পুন করে। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার দেখুন এটাকে মিক্স করে নিতে হবে। জলটা একদম তৈরি হয়ে গেছে, এবার লাস্ট ফিনিশিং। লাস্টে আমরা দিয়ে দেবো এখানে গন্ধরাজ লেবু, এই লেবু ছাড়া কিন্তু ফুচকার জল তৈরিই হবে না। গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। তো আমাদের জল কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দুটো লেবু স্লাইস দিয়ে দিলাম। তো দেখুন জল দুটোই তৈরি হয়ে গেছে, একটা মিষ্টি জল আর একটা হচ্ছে টক জল। তো দুটোই রেডি হয়ে গেছে, এবার আমরা ফুচকাটা ভেজে নেব।
দেখুন এবার আমি ফুচকাটা তৈরি করে নেব, কাপড়টা সরিয়ে নিচ্ছি। দেখুন দারুণ কিন্তু নরম ডোটা তৈরি হচ্ছে, একদম ফুচকা বানানোর জন্য পারফেক্ট। তবুও জাস্ট 1 থেকে 2 মিনিট আর একটু মাখিয়ে নেব আমি আটাটা। দেখুন মাখিয়ে নিয়েছি, এবার কি করব এই আটা থেকে লেচি কেটে নেব। আমি বড় বড়ই লেচি কেটে নেব, রুটির মতন করে এটাকে বেলে নেব। প্রথমে লেচিটা কেটে নেওয়ার পরে গোল গোল করে নেব খুব ভালো করে। দু হাতে তালুর নিচে নিয়ে বা উপরে নিয়ে দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সাইড করে রাখবো এটা। একটা রুটি করার ফিরে আর বেলুন নিয়ে নিচ্ছি, বেলুন চাকি। এবার এটার ওপরে তেল মাখিয়ে নেব, খুব সামান্য তেল খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি যাতে রুটিটা ভালোভাবে উঠে আসে। এবার একটা ডো নিয়ে নেব, এটা পাতলা করে বেলতে হবে, ফুচকা একটু পাতলা করে বেলতে হয়। দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে, ভালো করেই বেলে নিলাম একটু পাতলা করে। এবার এটাকে কেটে নিতে হবে। এটা কি দিয়ে এবার কাটতে হবে দেখুন, এরকম একটা ছোট বাটি থাকলেও কিন্তু কাটা যাবে, আবার এইরকম কাটার থাকলেও কিন্তু দারুণ কাটা হবে। তো আমি এটা দিয়েই কেটে নিচ্ছি। যতগুলো ফুচকা কাটা যায় আমি ততগুলো ফুচকা কেটে নিলাম, দিয়ে বাকি আটাটা আমি সরিয়ে নেব। দেখুন এটা থেকেও কিন্তু পরবর্তীতে ফুচকা তৈরি হয়ে যাবে। দেখুন আমি কতটা পাতলা বেলেছি দেখিয়ে দিচ্ছি। তো এক একটা ফুচকা এবার তুলে নেব। এইভাবে আমি সমস্ত ফুচকাগুলোই বেলে রেডি করে নেব। এবার এই যে ফুচকাটা তৈরি করলাম এটাকেও এরকম ভেজা কাপড় দিয়েই ঢেকে রাখবো যাতে ভালো থাকে। সেম পদ্ধতিতে বাকি ফুচকাগুলো বেলে নিচ্ছি। এবার আমি ফুচকা ভেজে নেব, এর জন্য ওভেনে কড়াইয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে ফুচকা ছেড়ে এই যে ছাঁকনির সাহায্যে এইভাবে করে নেব। দেখুন ফুচকাগুলো কত সুন্দর গোল হয়ে যাচ্ছে, একটা একটা করে গোল হবে আর একটা একটা করে ছাড়তে হবে। দেখুন পারফেক্ট কিন্তু ফুচকাগুলো হচ্ছে। এই ফুচকাগুলো যখন গোল হয়ে যাবে একা একাই দেখুন উল্টে যাচ্ছে, উল্টানোর দরকারই হচ্ছে না। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এতে খাস্তাও হবে। দেখুন পারফেক্ট প্রতিটা ফুচকা কিন্তু এরকম গোল হবে। সমস্ত ফুচকাগুলো কিন্তু একবারে ছাড়বেন না, একটা একটা করে এরকম গোল হবে আর একটা একটা করে ছাড়তে হবে। দেখুন ফুচকার আওয়াজ শুনলেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি তুলে নিলাম, এই ফুচকাটাও ভাজা হয়ে গেছে। সমস্ত ফুচকাগুলোই কিন্তু গোল হবে, আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফুচকা কিন্তু এইভাবেই ভাজতে হয়,
সমস্তগুলো একবারে দিলে কখনোই কিন্তু ফুচকা সমস্ত গোল হবে না। এই আমি যেটা করছি 95% ফুচকাই কিন্তু গোল এরকম বড় বড় হবে। তিন থেকে চারটে করে এক একবারে ভাজতে হবে। এইভাবেই আমি সমস্ত ফুচকাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার ফুচকা, জল, আলু সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর ফুচকাগুলো দেখুন, সমস্ত তৈরি করে নেওয়ার পরে ফুচকাগুলো কতটা শক্ত আছে দেখুন। মুচমুচে একদম ফুচকা তৈরি হয়েছে সমস্ত ফুচকাগুলো। দেখুন ভাঙলে কতটা শক্ত লাগছে, মানে ক্রিস্পি একটা সাউন্ড আছে দেখুন। তো এবার কি করব, এই ফুচকাটা যে ভাঙলাম এর মধ্যে আলুর পুর দিয়ে দেব। আলুর পুর দেওয়ার পরে এই যে জল নিয়েছি, দুটোই জল, একটা মিষ্টি আর একটা টক জল, যে যেরকম পছন্দ করেন। জল দিয়ে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে খেয়ে নিতে হবে। একটা চক জল দিয়ে দেখলাম, দারুণ লাগছে খেতে, আর একটা মিষ্টি জল দিয়ে দেখছি, একদম পারফেক্ট ফুচকা। তো আমার আজকের এই ফুচকার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি। আমার আজকের এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।